আপনারা আমার পিছনে যে বাগান দেখতে পাচ্ছেন এটি ড্রাগন ফলের বাগান। ভালো পরিমাণে ড্রাগন হয় ত্রিপুরা রাজ্যে। আমরা কথা বলবো ড্রাগন ফল যে চাষি তার সাথে জেনে নেব, এই বিষয়ে বিস্তারিত দেখতে থাকুন আমাদের চ্যানেলটি। দাদা আপনার নাম কি? আমার নাম হলো শ্রী পরিমল দাস। তো কত বছর থেকে আপনি ড্রাগন ফলের চাষ করছেন? আমি 2017 সাল থেকে ড্রাগন ফ্রুট চাষ শুরু করি। মূলত আমরা জানি ত্রিপুরাতে খুব একটা ড্রাগন ফ্রুট মানে আগে হতো না, আপনি মানে এই যে করার উদ্যোগটা কোথা থেকে পেয়েছেন বা কি পরিকল্পনা নিয়ে ড্রাগন ফ্রুট চাষ শুরু করেন? ড্রাগন ফ্রুটটা আসলে আমি তো ওই ইউটিউব দেখতাম, তো ইউটিউবে একদিন ফট করে দেখি এই একটা ড্রাগন ফ্রুট নামে একটা ফল, গাছটা দেখি না শুধু ফলটা দেখছি। তো পরের দিন এটা সার্চ করলাম, সার্চ করার পরে দেখলাম যে ড্রাগন ফ্রুট গাছটা দেখলাম যে একটা হিজ গাছের মতো। ঠিক আছে, তারপরে আমি এই ড্রাগন ফ্রুট করবো, একটা ফলটা দেখে আমি আকৃষ্ট হই। এ তখন চারা খুঁজতে শুরু করলাম, তো তখন চারা খুঁজে তো চারা কোনোরকমে কালেকশন করি, এই 17 সালে স্টার্ট করি আর কি, এই 8টা পিলার 32টা গাছ দিয়া। আর বাণিজ্যিকভাবে কবে থেকে মানে ড্রাগন ফলটা চাষ শুরু করেছেন আর বর্তমানে কতটা গাছ রয়েছে আপনার? বাণিজ্যিকভাবে শুরু করেছি আমি, প্রথম তো আমি 17 সালে শখ করে, তখন আমি 18 সালে ফল দেখলাম, ফলগুলো খেয়ে দেখলাম খুব সুস্বাদ, তখন আমার মনে হলো যে এটা করলে আমাদের মাটিতে খুব ভালো হবে, আমার কাছে যেহেতু ধরছে। তো 18 সাল থেকে আমি আবার বাণিজ্যিকভাবে শুরু করলাম, তো এখন অবধি আমার 500 পিলার আছে, 17 সাল 18 সাল 19 সাল 20 সালে মিলিয়ে। এখন পর্যন্ত কত পরিমাণ কত টাকা ড্রাগন ফল বিক্রি করেছেন? এখন তো এবার তো শুরু হলো, আমি 50 দিয়ে দিয়ে এইবার প্রথম লট 50 কেজি ফল সেল করলাম। মোট কত পেয়েছেন? ওই তো 350-400 করে পার কেজি। এবছর আর কি পরিমাণে মানে বছরে কতদিন ফল ধরে গেছে? এটা তো গত বছর আমি যে 8টা পিলারে যে ফল পেয়েছি, ফলটা এপ্রিল মে মাসের থেকে স্টার্ট হয়েছে, এটা ডিসেম্বর অবধি হারভেস্টটা আমি ফলটা গাছের থেকে যে পাকা ফল আমি ডিসেম্বর অবধি পেয়েছি। চাহিদা কেমন এই ফলের? খুব চাহিদা এবং খুব খেতে সুস্বাদ, ওষুধি গুণ ভরভর আছে। আপনি তো ড্রাগন ফলের তো বিভিন্ন রঙের হয়ে থাকে, আপনি কয় ধরনের ড্রাগন ফল করছেন? আমি তো প্রথম যখন করি তখন তো লাল রঙের করি, তারপরে দেখলাম পিঙ্ক আছে, একটা পিঙ্কিশ কালেকশন করলাম, তারপরে সাদা কালেকশন করলাম, এখন সাদা পিঙ্ক আর হলো লাল, এই তিনটা ভ্যারাইটি আমার এখন আছে এবং ফল ধরা চলছে। আর হলুদ কালারের একটা হয়, ভিতরে সাদা হয়, আর যেটা ফলটা ভিতরে সাদা উপরে কিন্তু লালই, লাল বলতে এটা পিঙ্ক কালার উপরটা, আর একটা হলুদ কালার উপরটা হলুদ হয় ভিতরে সাদা হয়। এটা কালেক্ট চারা কালেক্ট হয়েছে, গাছ আছে, এখনো ফল দেয় নাই আমার, ফল দিলে বুঝবো। যে মোট কতটা গাছ রয়েছে আপনার এখানটা পিলারগুলোতে? 2000 গাছ আছে। পাশাপাশি তো আপনি চারাও করছেন? চারা তো এই বছর চারা সেল শুরু হলো, আগে যেগুলো চারা হয়েছে সবগুলো আমি নিজে লাগাই নিয়েছি, এখন থেকে এই সিজন থেকে এখন আমি চারা সেল শুরু করলাম। চারার চাহিদা আছে? চারার চাহিদা আছে। কত করে এমনিতে বিক্রি করছেন প্রতিটি চারা? চারা তো দেখেন ড্রাগনের চারার ভালো আর খারাপ কিছুটাই বুঝি না, কিন্তু ভালো চারা করলে পূর্ণ মেচুর ডোগার থেকে কেটে করলে একটা চারা 100 টাকা বিক্রি করতে হবে, 100-80 টাকা নিচে বিক্রি করা যাবে না। আর এমনিতে ওই আমরা যেই ওয়েস্টেজ যেগুলো কেটে ফেলে দিচ্ছি এগুলো দিয়ে চারা হয়, এগুলো দিয়ে যদি আমরা চারা করি ফল কবে ধরবো এটা আমরা জানি না, অনেকদিন দেরি হতে পারে। ঠিক আছে, তো এটা তার জন্য এটা দিয়ে চারা করলে 20 টাকা বিক্রি করা যায়, তো এটা আমি করি না, চারা হয় এগুলি কেটে ফেলে দিচ্ছি।
আপনার ফল তো মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছেছে, আপনি নিয়ে গিয়েছেন, মুখ্যমন্ত্রী কি অনুভূতি, কেমন কি বললেন আপনাকে দেখে? আসলে মুখ্যমন্ত্রী এখানে আমি একজন কৃষক হিসেবে যেতে পারবো আমি তো ভাবছি না, তো আমার ভাগ্য হলো ড্রাগন ফ্রুট দিয়েই। তো যাওয়ার পরে তো উনি ড্রাগন ফ্রুট দেখে, উনি তো আগেও দেখেছে বোধহয়, তো উনি আমার এই চাষটা দেখে ফলগুলো দেখে খুব খুশি হয়েছে। এমনিতে সরকারিভাবে কোনো সহায়তা বা কোনো পরামর্শ পেয়েছেন কি? টাকা পয়সা দিয়ে আমাকে কিছু করে নাই, তবে টাকা পয়সা দিয়ে না করলে করবে বলেছে, আর তারা বিভিন্ন অফিসারগণ আসছে, ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর যারা আমাদের হচ্ছে সুপারিনটেনডেন্ট তারা আসছে, তারা খুব ভালো এবং তারা দেখভালও করছে, আর আমাকে এই যে করছি যে খুব সাহস দিচ্ছে, ভালো হয়েছে বলেছে, আর তারা কিছু করবে। আগামী দিনে ড্রাগন ফল নিয়ে আপনার পরিকল্পনা কি? আমি বলবো প্রতিটা আমার যে বেকার ভাইরা আছে, যদি বাড়িতে জায়গা থাকে, অল্প জায়গা থাকলো, 50টা পিলারে করলো সে বছরে একটা ভালো টাকা ইনকাম পাবে। 50টা পিলারে একটা প্রতি পিলারে যদি 200 টাকা কেজিও ফল বিক্রি করে, তারপরেও সে একটা পিলারে যখন গাছটার বয়স 4-5 বছর হবে, একটা পিলার থেকে 4-5 হাজার টাকা পাবে, ন্যূনতম 4 হাজার টাকা পাবে। 1 কেজি ফলের দাম যদি 200 টাকা হয়। আর এখন আপনি কত করে ফল বিক্রি করছেন? 400 টাকা করে। দাদা আপনার নাম কি? সৌমেন সিং। কোথা থেকে এসেছেন আপনি? কমলপুর। কোথা থেকে মানে ইচ্ছে হলো? ফলটা কোনো সময় দেখিনি, 3 মাস আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, তারপর দেখতে দেখতে আস্তে আস্তে ড্রাগনের প্রতি আমার খুব অনেক দূর কমলপুর, আর এটা হলো আগরতলা। আপনি ভিডিও দেখেছিলাম ইউটিউবে, এখান থেকে প্ল্যান করেছি ঠাকুর থেকে নেব। আজকে কতটা নেবেন? আজকে 200-800 মতো। তো কি আগামী দিনের পরিকল্পনা কি বাণিজ্যিকভাবে চাষ করার কোনো? এমনিতে আপনি কি করেন? আমি প্রাইভেটে জব করি। এমনি জায়গা টাকা সব কিছু রেডি করে নিয়েছেন? আগামীতে আরো বাড়াবো। নাম কি বললেন? সৌমেন সিং।